দাবি ছিল দীর্ঘদিনের একটি কলেজ হোক সিঙ্গুরে কিন্তু অভিযোগ বাম জমানা থেকে বারবার উপেক্ষিত হয়েছে সেই দাবি দাবি পূরণ করছেন মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী জানিয়েছেন সিঙ্গুরে তৈরি হবে সরকারি কলেজ পঠন পাঠন শুরু আগামী শিক্ষাবর্ষেই তিরিশ তারিখ মুখ্যমন্ত্রী যাচ্ছেন সিঙ্গুরে সরকারি সূত্রের খবর প্রশাসনিক বৈঠকের ফাঁকেই সিঙ্গুর কলেজের উদ্বোধন করবেন তিনি কিন্তু কলেজের বাড়ি কোথায় কোথায় বা শুরু হবে ক্লাস অগত্যা সিঙ্গুর মহামায়া স্কুলের কয়েকটা ঘর নিয়েই শুরু হচ্ছে কলেজের পথ চলা সিঙ্গুরের মহামায়া উচ্চ বিদ্যালয় এখানে যে আটটি ক্লাসরুম দেখা যাচ্ছে এখানে স্কুলেরই পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর ক্লাস হয় এখানে আগামী দিনে প্রস্তাবিত সিঙ্গুর কলেজের পঠন পাঠন এবং প্রশাসনিক কাজকর্ম শুরু হবে এখান থেকেই সরকারি সূত্রের খবর কলেজের জন্য জমির খোঁজ চলছে সিঙ্গুর হাসপাতালের পাশে সরকারের অব্যবহৃত জমিতেই গড়ে উঠবে কলেজ কিন্তু পঠন পাঠনের তৎপরতায় আপাতত সিঙ্গুরের মহামায়া হাইস্কুল কর্তৃপক্ষের শরণাপন্ন প্রশাসন সেটাই এসেছিলাম ঘটনাচকে যাই হোক ওনার সঙ্গে ওভার টেলিফোন উচ্চশিক্ষা দপ্তরের যিনি আধিকারিক ছিলেন ওনার সাথে আমাদের সম্পাদকের কথাবার্তা হল এবং বাইরে বিল্ডিংটা আমাদের দেওয়া হবে এই পর্যন্ত প্রথম আলোচনা হলো বাইরে আমাদের আটখানা রুম দেওয়া হবে কি তো ক্লাস এবং অফিস স্টাফ রুম করার জন্য উন্নয়নকে স্বাগত জানিয়েও শিক্ষা মহলে প্রশ্ন এত তড়িঘড়ি ক্লাস শুরু কেন কেনই বা স্কুলের ঘর নিয়ে কলেজের পঠন পাঠন শুরু করার তৎপরতা তাতে কলেজের পঠন পাঠন কি সুষ্ঠুভাবে সম্ভব রাজনৈতিক মহলের বক্তব্য ক্ষুব্ধ সিঙ্গুরের তড়িঘড়ি এই পদক্ষেপ প্রথমত মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি সত্ত্বেও কৃষকরা এখনো জমি ফিরে পাননি গোদের ওপর বিস্ফোরার মতো সেই কৃষক আন্দোলনের মুখ সিঙ্গুরের তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিদ্রোহ ঘোর অস্বস্তিতে ফেলেছে সরকার ও শাসক দলকে তাই কি চটজলদি উন্নয়নের মধ্যে দিয়ে সরকারের ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা প্রশ্ন উঠছে উন্নয়ন না হয় হল কিন্তু স্কুলের কয়েকটা ক্লাসে কলেজ শুরু হলে শিক্ষার কি হবে পড়ুয়ারদেরই বা হবে এটা কি কৃষ্ণেন্দু অধিকারী এবিপি আনন্দ সিঙ্গুর